Hello guys, welcome back to the channel Dreaming with Mascot. তো আমরা পৌঁছে গেছি গ্যাংটকের মেলে। তো এখান থেকে আবার নতুন ব্লগ স্টার্ট হলো। তো আমরা এখন সামিট ওরিয়েন্টাল না দা ব্লসমে ঢুকছি। দা ওরিয়েন্টাল আচ্ছা দা ওরিয়েন্টাল এটা হচ্ছে এন্ট্রান্সটা তো মেলের উপরেই। Guys, so summit is done. We have change color. Again, first is Sijan Vishan excited. So the first time gate, we room two. Tta diye na wo back camera kore. Welcome to Summit Oriental. Hey, ita hoche amader entrance ta. Entrance ta dhukei. Na first na. Tarpore hoche. Ita hoche ta boro almari. Boro almari. Khurar por bhitore light ache. Kintu ekhane amader kache eto goyna gati nei je amra rakhbo. But ache rakhar moto. Besh sundor eta. এপর এটা খুব সুন্দর করে টুকরো বন্ধ হয়ে যায় হুম মানে এটা বেশ ওয়াল ক্লোজার টাইপের এটা খুব সুন্দর দেখতে হ্যাঁ এটা চলে এসো উইথ আ ভেরি নাইস বাথরুম হ্যাঁ সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটা এইটা ছোট বাট স্টিল নিট এন্ড ক্লিন ভালো বেশ উইথ আ বিগ মাস্টার বেড আর এখানে আছে মিরর যেখানে বডিটা অত্যন্ত সুন্দর আর এটা হচ্ছে বেড আর এইখানে আছে আমাদের টি কাউন্টার টি কফি কাউন্টার এখানে আছে টিভি যেটাতে কোনো সিগন্যাল নেই 100% শিওর এখানে আছে একটা সোফা এখানে আছে সোফা সোফাটার অবস্থা খুব খারাপ দেখতেই পাচ্ছ আর এখানে আছে হচ্ছে আমাদের ম্যাল ভিউ এই যে ম্যাল ভিউ তো এইটা হচ্ছে হোল টোটাল Guys, so আমরা ঝটপট তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এখন বেরোচ্ছি আমরা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমাদের দুজনের আউটফিট জাস্ট একটু ফ্রেশ হয়ে বেরিয়ে যাচ্ছি দেড় ঘন্টা ম্যাক্সিমাম আমরা রেস্ট নিয়েছি রেস্ট মানে কি তাও মানে একটু গা ফা ধুয়ে তারপরে সাথে সাথে আমরা অলমোস্ট বেরিয়ে যাচ্ছি এখন যাবো হচ্ছে শপিং এ তো দেখো আর আউটফিটটা দেখিয়ে দিচ্ছি সৃজন এখন মজা পড়ছে তো আমিও জুতো পরে বেরিয়ে যাবো জাস্ট তো এইটা হচ্ছে আমার আউটফিট আচ্ছা জুতো পরে বাকি আছে সৃজন রেডি আমরা এখন যাবো লাল মার্কেটের দিকে শপিং করতে তার আগে একটু মেলটা ঘুরবো ঘুরে একটু দেখবো আমার তো ভীষণ ভালো লাগছে আর ঠান্ডাটাও বেশ ভালোই আছে আর কি কিন্তু হ্যাঁ মানে আমাদের কলকাতায় যেরকম শীতলতম দিন যেগুলো ছিল সেইরকমই হ্যাঁ হ্যাঁ তার থেকে বেশি নয় কারণ বুঝতেই পারছি এইভাবে নর্মালি চলতে পারছি একটা সোয়েট শার্ট আর একটা লেদার জ্যাকেট পরেছি জাস্ট আর কিছুই না গাইস তো দেখো মেল চলে এসছে একদম জমজমাট মেল পুরো দেখে মাসে লন্ডন চলে এসেছি সৃজনের ঠান্ডা লাগছে সৃজনও চেঞ্জ করে নিয়েছে আর আউটফিট সোয়েটার পরে নিয়েছে তো এখন একটুখানি গিফট শপে ঢুকবো ফার্স্টে যে কি ছোট ছোট কি নেওয়া যায় এখানে আচ্ছা এগুলো সব ম্যাগনেট গুলো পরপর সব এগুলো গাইস সো গিফট শপ থেকে কিছু কিনলাম বলো আওয়াজ একটু খুব সুন্দর ধরে ভালো সাংঘাতিক ফুলবাল কথাবার্তা গুলো তো বেসিক্যালি গিফট শপ থেকে কিছু যা যা কেনা ছিল অল্প কিছু কেনা হয়েছে এবার আমরা লাল মার্কেটের দিকে যাব তো যাকে যাকে যা যা গিফট করবে খুব ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস ছিল বুদ্ধা মূর্তিগুলো তো আমার খুব পছন্দ হয়েছে তো এখন শ্রেয়া অঙ্করা আসছে তো ওদের সাথে আমরা একবারে লাল মার্কেটের দিকে যাব এখন আমরা লাল মার্কেটের দিকে যাচ্ছি এই সিঁড়ি দিয়ে নেবে নেবে সামনে লাল মার্কেট আমরা এত আশা করে আসলাম লাল মার্কেট পুরো বন্ধ গিফট শপ থেকে কিছু জিনিস যেগুলো কিনলাম তো এখন আমরা মোমো খাচ্ছি তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমরা খাচ্ছি চিকেন মোমো না চিকেন মোমো এখানে হচ্ছে এক প্লেট 70 rupees দশ পিস করে থাকছে এই যে মোমো আমাকে দেবে না দিবি একটা আমাকে না হাতে করে ডালিয়ে খাবো না ছেড়ে দে অফ করে দিই ভিডিওটা এই মোমো খাই মোমো এত ভালো টেস্টি মোমোটা খা গাইস তো ফারস্টে এই দোকানটা দেখছি যেহেতু লাল মার্কেট বন্ধ তো এই দোকানটা দেখি যদি প্রাইস ঠিকঠাক লাগে তাহলে নেব নালে নেব না এখান থেকে এখানে শাল দেখছি মাফলার গুলো আমার বেশ পছন্দ হয়েছে ছাতা গুলো একটু ওভার প্রাইস লাগছে আমার এখানে এই কালার গুলো আছে এক্সেল এল দুইটা দিন হলো সব আমার কেনাকাটা হয়ে গেছে তো এখান থেকে অনেক কিছু নিলাম সেগুলো ফিরে দেখাচ্ছি সব আমার প্যাকিং চলছে এগুলো
গাইস আমি তো শপিং করেই চলেছি শাল পাচ্ছিলাম আমি বাড়ির শাল কিনিনি তো এখানে আমি খুব রিজনেবল প্রাইসে কেনবার চেষ্টা করেছি তো একটু বেশি পিস নিলে একটু দাম কমিয়ে দিচ্ছে কিন্তু গিফট শপগুলোতে একদম ফিক্সড প্রাইস নিচ্ছে কোনো রকম কোনো দাম কমাচ্ছে না আমি হোটেলে ফিরে তোমাদেরকে দেখাবো যে কী কী কিনেছি তো আরও এখনও কিছু কেনা আছে এখানকার স্পেশাল ছাতা যদি কিছু পাই তাহলে স্পেশাল ছাতাও নিয়ে যাবো যে ম্যাল ঘুরে আমার তো কিছু ভালো মনে হচ্ছে না এখানে সব কেনাকাটা চলছে সৃজনের এখানে প্যাকিং হয়ে গেছে এখন শপিং হয়ে গেছে শেয়ার হয়ে গেছে সৃজনের হয়ে গেছে এখন বিলিং চলছে হ্যাঁ তো অনেক কিছু শপিং টপিং করেছি এবার আমার ইচ্ছা আছে একটা ছাতা কেনার এখানকার ফেমাস ছাতা কিছু আছে গিফট পারপাসে ছোটখাটো জিনিস তো দেখি যদি এখানে ছাতা ফাতা পাওয়া যায় তাহলে নিয়ে নেবো ছাতা দরকার আমার এই কাপ গুলো অঙ্গন বলছে এটা ওয়ার সৃজন ছোট ছোট বাটি এগুলো ক্যামেরায় বোঝা যাচ্ছে না এইগুলো একদম ছোট ছোট সেট খুব সুন্দর এইগুলো এখানে সব তামা পিতলের জিনিসপত্র আছে সুন্দর ফ্যামিলি রেস্টুরেন্টে এখান থেকে খেয়ে দিয়ে আমরা চলে যাবো তো এখানটা গিয়ে দেখি এখানে সমস্ত কিছুই তো পাওয়া যায় দেখা যাক কি নেওয়া হয় প্রচন্ড ঠান্ডা বেড়েছে সিজন টুপি টুপি পরে নিয়েছে আমার হাতটা জমে যাচ্ছে এত ঠান্ডা আমরা এইটাতে এলাম আগরওয়াল মাল্টি কুইজিন মানে ঢুকি তো গাইজ আমরা ড্রাগন ওকে ঢুকছি এখন 8:30 বেজে গেছে হ্যাঁ অনেক দেরি হয়ে গেছে স্টার্টার চলে এসছে তো অনেক কিছু আমরা অর্ডার করেছি এটা ফার্স্ট এসে চিকেন কি এটা আমরা বেসিক্যালি এটা কি বলে চাইনিজে আজকে সব কিছু অর্ডার করেছি আমাদের জাপানিজ নেওয়ার সাহস করিনি আমাদের ফ্রাইড রাইস এসে গেছে এবার আমার চিকেন চাউমিনটা এখন আসেনি চিকেন ফ্রাইড রাইস এসে গেছে ওই ইউটা যেটা দিয়েছে আমাদের চিকেনটা এটা ঠিক দারুণ দেখতে এটা তবে এখানে জ্বলবে এটা সিস্টেমটাই আলাদা রকমের দারুণ দেখতে ব্যালকনি ভিউ ফ্রম ড্রাগন ওক কি সুন্দর না খুব সুন্দর এখন আমরা সব চারজন মিলে বসে কফি খাওয়া চলছে রাত 11:30 সময় সব বসে আছি আমাদের কেনাকাটা করে
শপিং টপিং করে আমরা পুরো ক্লান্ত, সারাটা দিন ধরে প্রচুর জার্নি হয়েছে, প্রায় 16-17 ঘন্টা জার্নি করেছি। তো এখন কফি টফি খেয়ে আমরা ঘুমাতে যাব, কারণ আমরা এত টায়ার্ড যে কফি খেয়ে আমাদের ঘুম যাবে না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর শপিং যা যা করেছি সেগুলো লাস্টে দেখাবো, কারণ সব গুছিয়ে টুছিয়ে রাখতে হচ্ছে এখন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। বাই গাইস।